মেজর জেনারেল তারেক হোসেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান সাক্ষাৎকালে রাষ্ট্রদূত তার পরিচয়পত্রের একটি অনুলিপি পেশ করেন এসময় সময় কুয়েত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন রাষ্ট্রদূতকে তার কাজের সাফল্য এবং দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভেচ্ছা জানান এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের ইস্যু নিয়ে প্রবাসে কোনো আন্দোলন ও অপপ্রচার না করার জন্য আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান বর্তমানে বাংলাদেশে কারফিউ জারুর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রবাসের কোনো আন্দোলন করে আইনি জটিলতায় না জড়ানোর আহ্বান জানায় দলটি গতকাল রাজধানী বুকিং বুকিংবিনটাংয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানায় মালয়েশিয়া আওয়ামী লীগ এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি দাতু সে আমরুজ্জামান কামাল মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না জসিম চৌধুরী কাইম সরকার দাতু আক্তার হোসেন মনিরুজ্জামান মনির সাইদুর রহমান সরকার